আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম, প্রভাষক, পৌরনিত্য সুশাসন, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা শ্রেণীকক্ষে ক্লাস নিতে না পারার কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। করুন কি ও সুশাসন এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে দ্বিতীয় বর্ষের এবং প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন এর প্রথম পত্র সপ্তম অধ্যায় সরকার কাঠামো। এই সরকার কাঠামোর হচ্ছে যে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রের একনায়কতন্ত্র এবং একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য, এই তিনটি বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করছি। এখন তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে যে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রটা সম্পর্কিত বিষয় আমরা যদি বলি যে তাহলে রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এবং নির্বাচিত হয় তাকে এবং কি বলা হয় প্রজাতন্ত্র। তাহলে যে দেশে রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নির্বাচিত হয় সে দেশে এবং হচ্ছে যে তাহলে আমরা কিভাবে ধরে নিতে পারি সেটাকে হচ্ছে যে প্রজাতন্ত্র ধরে নিতে পারি। পৃথিবীতে আমরা যদি বলতে চাই তবে তাহলে অল্প কিছু এবং রাষ্ট্রে যেখানে হচ্ছে যে এবং রাজতন্ত্র এবং প্রতিষ্ঠিত ছিল এবং সেগুলো বিলীন হয়ে এখন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে এবং পরিণত হয়েছে। এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং ব্যতীত পৃথিবীতে প্রায় এখন দেখা যায় যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এটাই এবং প্রচলন এবং রয়েছে। এই গণতান্ত্রিক সরকার এবং ব্যবস্থা যেসব দেশে প্রচলন রয়েছে প্রায় এবং সব দেশেই এখানে কি প্রচলন রয়েছে প্রজাতান্ত্রিক এবং সরকার এবং ব্যবস্থা। এই প্রজাতান্ত্রিক এবং সরকার ব্যবস্থা সম্পর্কে আমরা যদি নাকি এবং বলতে চাই তবে তাহলে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং শাসন ব্যবস্থাও দেখা যায় যে রাষ্ট্রপ্রধান এবং যিনি নির্বাচিত হবেন তিনি হচ্ছে যে পরোক্ষভাবে নির্বাচিত হন। এখানে দেখা যায় মধ্যবর্তী এবং একটি সংস্থা নির্বাচিত করে এবং তারা তাদের হচ্ছে রাষ্ট্রের এবং প্রধানকে নির্বাচিত করে থাকে। তবে তাহলে সেখানে যে ব্যবস্থা রয়েছে পরোক্ষভাবে এবং নির্বাচিত হওয়ার ব্যবস্থা রয়েছে ঠিক। এবং বাংলাদেশের কথা যদি বলতে চাই তবে তাহলে বাংলাদেশে এবং দেখা যায় যে পূর্বে প্রত্যক্ষভাবে এবং নির্বাচিত হতো রাষ্ট্রপ্রধান, বর্তমানে দেখা যায় পরোক্ষভাবে রাষ্ট্রপ্রধান এবং নির্বাচিত হয়। সংসদ সদস্যরা তাদের এবং ভোটের মাধ্যমে রাষ্ট্রপ্রধান এবং নির্বাচন এবং করে থাকে। আশা করি আমরা এই বিষয়টা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো এবং ধারণা এবং থেকে হয়তো বা পরবর্তীতে এবং কাজে লাগাতে পারবো। আমি এরপরে তোমাদের সাথে আলোচনা করছি একনায়কতন্ত্র নিয়ে। একনায়কতন্ত্র এবং বলতে আমরা বুঝি এক এবং ব্যক্তির এবং শাসন এবং ব্যবস্থাকে। এখানে একজন মাত্র এবং ব্যক্তি থাকে তার এবং আর অনুগত এবং গোষ্ঠী বা হচ্ছে রাজনৈতিক এবং দল মানে একটি মাত্র রাজনৈতিক দল সেগুলো বাস্তবায়ন করে থাকে শুধুমাত্র ব্যক্তির এবং শাসনটাকে সেটা বাস্তবায়ন করার জন্য। এই একনায়কতন্ত্রে আমরা তিনটা বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি। একটি দেশ একটি নেতা হচ্ছে একটি মাত্র দলকে প্রাধান্য দেওয়া হয় এবং তিনি এবং যা বলবেন সেটাকে বাস্তবায়ন করাই হচ্ছে যে তাদের মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে। তাই একনায়কতন্ত্রে এখানে হচ্ছে যে এবং নিউম্যান তিনি এবং একটি এবং সংজ্ঞা এবং কথা বলেছেন একনায়কতন্ত্র বলতে আমরা এমন এক এবং ধর্মের শাসনকে বুঝি যেখানে এক ব্যক্তি বা একটি গোষ্ঠীর সকল ক্ষমতা এবং তার এবং বাধাহীনভাবে নির এবং দ্বিধায় এবং প্রয়োগ করতে থাকেন যা আর কোনো শাসন ব্যবস্থায় এভাবে প্রয়োগ করা সম্ভব হয় না। তাই একনায়কতন্ত্রে দেখা যায় যে ব্যক্তির এবং পূজা বা ব্যক্তিকে রাষ্ট্রের এবং সর্বসেবা হিসেবে গ্রহণ করে সবার এই শাসন ব্যবস্থাটাকে মেনে নিতে হয়। আচ্ছা এই একনায়কতন্ত্রে এবং বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা এবং নিম্নে একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ব্যক্তির শাসন। একনায়কতন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে একজন মাত্র ব্যক্তি থাকেন তার এবং নেতৃত্ব তার আদর্শ তার উপর বিশ্বাস রেখে আবার সকলের শাসন এবং মানতে হয় তিনিও শাসন করে থাকেন। এক দলীয় শাসন। একনায়কতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে দল থাকে একটা, এই বাহিরে কোনো এবং দলকে গড়ে উঠতে দেওয়া হয় না এবং গড়ে উঠতে চাইলেও সেটাকে কঠোর হস্তে দমন করা হয়ে থাকে। বল প্রয়োগ। একনায়কতান্ত্রিক এবং সরকারের একটি অন্যতম এবং বৈশিষ্ট্য হচ্ছে যে এবং বল প্রয়োগ। একনায়ক এখানে তার হচ্ছে যে ইচ্ছা এবং হচ্ছে এবং আইন বা এখানে ব্যক্তি
শক্তির এবং মনুষ্যত্বের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শক্তিকে, পেশি শক্তি। তিনি পেশি শক্তি প্রয়োগ করে এখানে শাসন ব্যবস্থা পরিচালনা করেন। ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীকরণ। আমরা জানি যে ক্ষমতার কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, এই দুইটা অবস্থা থেকে কেন্দ্রীকরণটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং কোনো কিছু একটা জায়গা একত্রিত করে রাখা, এটা হচ্ছে কেন্দ্রীকরণ। তার মানে হচ্ছে এখানে ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীকরণ হচ্ছে একনায়ক এর ক্ষমতা সব দিক থেকে তার নিজের কাছে, মানে নিজেকে এবং সর্বময় ক্ষমতার অধিকারী বলে মনে করে এবং তিনি সব ধরনের শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকে। এজন্য হচ্ছে সব ধরনের ক্ষমতার উৎস একনায়ক। প্রশাসন হলো আইনসভা। একনায়ক তার শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য তার নিজের তৈরি একটি আইনসভা আছে, যে আইনসভা শুধুমাত্র তাকেই সন্তুষ্ট করবে, তার আইন এবং মেনে নেবে, তিনি যা চান সেই আইন এবং হস্তে বাস্তবায়ন করাই, সেই আইন পাশ করা, সেই আইনে আইনের হচ্ছে যে প্রয়োগ ঘটানো, এটাই হচ্ছে যে আইনসভার অন্যতম কাজ। এই ধরনের আইনসভা যার কোনো ক্ষমতা থাকে না, গণতান্ত্রিক সরকারে যেমন হচ্ছে যে এখানে প্রতিনিধি যারা থাকেন ক্ষমতা থাকে, জনগণই প্রকৃত ক্ষমতার উৎস, আর এখানে দেখা যায় যে ক্ষমতার প্রকৃত উৎস একনায়কই বলে মনে করা হয়। প্রচার যন্ত্রের একচেটিয়ে ব্যবহার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচার যন্ত্রের একচেটিয়ে এবং ব্যবহার লক্ষ্য করা যায়। এই প্রচার যন্ত্র হচ্ছে যে তিনি তার ইচ্ছা মতো প্রচার যন্ত্রটাকে ব্যবহার করেন। এখানে অন্য যে দল ব্যক্তি যারা এবং থাকেন তাদের মতামতকে হচ্ছে যে কোনোভাবে প্রচার করতে দেওয়া যায় না এবং সেন্সরশিপ এবং আরোপ করে থাকেন, বিভিন্ন ধরনের আইন করে তাদেরকে হচ্ছে যে প্রচার করা থেকে বিরত রাখা হয়ে থাকে। একক আদর্শবাদ, তাদের আদর্শ একজন নেতাকে কেন্দ্র করে, একক মানে হচ্ছে এক, একজন ব্যক্তির আদর্শ, এই আদর্শটাকে বাস্তবায়ন করাই হচ্ছে যে একনায়কতন্ত্রের মূল এবং ভিত্তি। সর্বাত্মকবাদী, এখানে আমরা সর্বাত্মক কথাটা যদি বলতে চাই তবে তাহলে দেখা যায় যে সব সময় তারা তাদের নিজেদের, তার নিজের নিজের গোষ্ঠীর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য ব্যস্ত থাকে। যুদ্ধবাদী ও সাম্রাজ্যবাদী, একনায়কতান্ত্রিক সরকারের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এই রাজা হচ্ছে যে এমন এক ক্ষমতা, তিনি সবসময় যুদ্ধবাদী সাম্রাজ্যবাদী, সাম্রাজ্যটাকে বিস্তার করা, তার রাষ্ট্রটাকে আরো বড় করা, এবং হচ্ছে যে তিনি সবসময় যুদ্ধকে পছন্দ করেন। এজন্য এখানে আমরা দেখতে পাই এবং যে এই যুদ্ধের কথা যদি আমরা যদি বলতে চাই তবে তাহলে আমরা দেখতে পাই মুসলিমের মধ্যে নারীর এবং নিকট মাতৃত্ব, পুরুষের নিকট এবং যুদ্ধ। তাহলে আমরা বুঝতে পারছি কি নারীর নিকট মাতৃত্ব, পুরুষের নিকট এবং যুদ্ধ, এই যুদ্ধ পরিচালনা করাই হচ্ছে তাদের এবং মূল এবং দায়িত্ব বলে তারা মনে করে থাকে। মুসলিমের মধ্যে সাম্রাজ্যবাদ জীবনের চিরন্তন ও অপরিহার্য বিষয়, জীবনের জন্য এটা চিরন্তন বাস্তব এবং অপরিহার্য, এটা করতেই হবে এমন বলে তারা বিশ্বাস করতেন। ব্যক্তির স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী, এই একনায়কতান্ত্রিক সরকারে দেখা যায় যে ব্যক্তির স্বাধীনতা থাকে না, ব্যক্তির স্বাধীনতা হরণ করা হয় এখানে এবং গণতন্ত্র এবং বিরোধী। তার মানে হচ্ছে গণতান্ত্রিক মনোভাব জেগে উঠলে, মানুষ সোচ্চার হলে ক্ষমতা টিকে থাকা সম্ভব হবে না, তাই ক্ষমতাকে কুক্ষিগত করার কারণে ব্যক্তির স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হয়েছে, হরণ করা হয়েছে, অধিকার হরণ করা হয়েছে এবং গণতন্ত্র মানে কি জনগণের মতামত এবং কে এবং ভিন্ন খাতে প্রভাবিত করা হয়েছে। এরপরে আমরা যদি বলি তবে তাহলে সেটা হবে যে দায়িত্বহীনতা। কারণ হচ্ছে যে একনায়কতান্ত্রিক সরকার এবং ব্যবস্থা যে একনায়ক সবসময় দায়িত্বহীন, তিনি নিজে যা ইচ্ছা মনে করেন তিনি সেটাই করেন আর সেটাই সকলে মেনে নিতে বাধ্য থাকে। তার মানে হচ্ছে যে নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকেন। আশা করি আমরা আজকের ক্লাসে প্রজাতন্ত্র, একনায়কতন্ত্র, একনায়কতন্ত্র এবং সরকারের বৈশিষ্ট্যগুলো জানলাম। এখান থেকে নিজেকে উপলব্ধি করতে শিখবো আমরা কোন ধরনের সরকার ব্যবস্থা আমাদের জন্য উপযোগী, আমরা যেটা পাচ্ছি সেটা কি অবস্থা, পূর্বের কি অবস্থা ছিল পৃথিবীতে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য মূলত দায়ী ছিল, এখানে আমরা বলবো যে একনায়কতান্ত্রিক এবং সরকার।
এখানে হচ্ছে জার্মানির হিটলার এবং ইতালির মুসোলিনি। এই জার্মানির হিটলার তিনি তার এবং নিজের এবং রাষ্ট্রকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মনে করতেন এবং তিনি মনে করতেন যে জার্মান জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এরাই পৃথিবীকে শাসন করবে, অন্য সবাই এর শাসন মেনে নেবে। মুসলিমরা ঠিক তাই তার এবং ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেছেন। তাই আমরা বলবো যে তোমরা সবাই তোমাদের বিবেক বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করবে। আমরা পরবর্তীতে পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব, পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।